চলে এসেছি রলিপ নদীর ধারে, দারুণ সুন্দর জায়গা। দেখুন শুধু ওপরে পাহাড়, এই চারিদিকে পাহাড়, আর এখানে নদী। আমি জানি না আওয়াজ কেমন আসছে গলার। আমার ভিডিও যারা রেগুলারলি দেখেন তারা জানেন যে আমি নদী দেখলে একবার না নেমে থাকতে পারি না, তাই নদীর ওই দিকে আমি নামবই। আর এই যে মিস্টার বু, কেমন লাগছে? ভালো লাগছে দিদি, ছোট মা। আচ্ছা ভালো লাগছে তো? চলুন একবার নদীর দিকে নামার চেষ্টা করি আমরা। ফাইনালি অনেকক্ষণ চেষ্টা করার পরে একদম নদীর কাছে চলে এসেছি। জানি না আওয়াজ কীরকম আসবে, কিন্তু এত জলের আওয়াজ, কিন্তু আমি মনে হয় আপনারা দেখে ব্যাপারটা ফিল করতে পারছেন কিছুটা। আমি ঠিক কথায় বর্ণনা করার মতন জায়গায় দাঁড়িয়ে নেই। এই পাহাড়ি নদী, এই জল দেখলে আমার সবসময় নামতে ইচ্ছা করে, কিন্তু এইখানটা যেরকম এখানে নামা যাবে না হয়তো, কিন্তু উপভোগ করুন, দেখুন জায়গাটাকে। শেষ পর্যন্ত মুখে একটুখানি জল দিতে পারলাম, এটা দিয়ে যেন একটা অদ্ভুত রকমের শান্তি অনুভব করি আমি। আর দেখুন এখানে নদীর ঠিক কাছে দেখুন দুটো ঘর আছে। এই দুটো ঘরের কীভাবে বুক করতে পারেন, কি করতে পারেন, সেই জিনিসটা আমি খবর নেওয়ার চেষ্টা করছি। খবর নিতে পারলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা চাইলে আমাকে মেলও করতে পারেন, আমি জানিয়ে দেবো আপনাদেরকে।